আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দাঁড়িয়ে কঠিন ভাষণ দিলেন আত্মসাৎ করা সম্পর্কে, হারাম রুজি সম্পর্কে, যেটাকে বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মসাতের ভয়াবহ পরিণতি আমাদের সামনে তুলে ধরলেন। আল্লাহ রাসূল বললেন, আমি যেন তোমাদের কাউকেই কিয়ামতের ময়দানে এমন অবস্থায় দেখতে না পাই, আমি তোমাদের কাউকেই কিয়ামতের মাঠে এমন অবস্থায় দেখতে চাই না যে সে তার কাঁধের মধ্যে বকরি বয়ে নিয়ে বেড়াচ্ছে আর বকরি ভ্যাঁ ভ্যাঁ করে চিৎকার করে ডাকতেছে। ওই ব্যক্তিটা দৌড়ে এসে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। আমি তখন তাকে বলবো, আমি তো তোমাদের কাছে আগে আল্লাহর নির্দেশ পৌঁছিয়ে দিয়েছিলাম, আজকে আমার সাহায্য করতে পারবো না আমি তোমাকে আজকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যেন কিয়ামতের দিন তোমাদের কাউকে এমন অবস্থায় না দেখি তার কাঁধের মধ্যে ঘোড়া নিয়ে সে আছে, সেই ব্যক্তি দৌড়ে আমার কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আমি বিপদে পড়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তাকে বলবো, আমি তো তোমাদের কাছে আল্লাহর দিন পৌঁছে দিয়েছিলাম, আজকে আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আমি তোমাদের কাউকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় দেখতে চাই না যে সেই ব্যক্তি কাঁধের মধ্যে উট চিৎকার করছে আর সে আমার কাছে এসে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে সাহায্য করুন, আমি মহা বিপদে পড়ে গেছি। আল্লাহ রাসূল বলবেন, আমি তোমাদের কাছে আল্লাহর নির্দেশ পৌঁছে দিয়েছিলাম, আজকে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের কাউকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় দেখতে চাই না যে তার কাপড় ঘাড়ের মধ্যে কাপড়ের গাঁটটি রয়েছে আর সেই কাপড় বাতাসে বুতবুত করে উঠছে, সে দৌড়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আমি অনেক বিপদে পড়ে গেছি। আল্লাহ রাসূল বলছেন, আমি তো তোমার কাছে আল্লাহর দিন পৌঁছে দিয়েছিলাম আগেই, আজকে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তাহলে মনে রাখতে হবে, যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু চুরি করে, যদি কোনো কিছু লুট করে, যদি কোনো কিছু ছিনতাই করে, যদি কোনো কিছু ডাকাতি করে, যদি কোনো সম্পদ আত্মসাৎ করে, কিয়ামতের দিন তাকে সেই বস্তুটা সহ ঘাড়ে করে নিয়ে উপস্থিত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় একটা বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, আতাদরুনা মাল মুফলিস, দেউলিয়া কোন ব্যক্তি তোমরা কি জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্ন জবাবে সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা, আমাদের মধ্যে যে ব্যক্তির কোনো টাকা পয়সা নেই, দিনার দিরহাম নেই, সেই ব্যক্তি হচ্ছে মুফলিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ওয়া কদ শাতমা হাযা ওয়া কযফা হাযা। হে মানুষেরা শুনে রাখো, আমার উম্মতের মধ্যে দেউলিয়া হচ্ছে ওই ব্যক্তি, মুফলিস হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন সালাতের নেকি নিয়ে হাজির হবে, সিয়ামের নেকি নিয়ে হাজির হবে, যাকাতের নেকি নিয়ে হাজির হবে, কিন্তু হাজির হলে সে কি হবে, সে আরো কিছু নিয়ে উপস্থিত হবে। সেটা কি? অমুক ব্যক্তিকে সে গালি দিয়েছে, অমুক ব্যক্তিকে সে অপবাদ দিয়েছে, অমুক ব্যক্তির মাল সে অন্যায়ভাবে আত্মসাত করেছে, পরবর্তীতে কি হবে, তার সেই নেকি থেকে যখন ব্যক্তিরা অভিযোগ পেশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে, হে আল্লাহ, সে আমাকে দুনিয়াতে চর বেড়েছিল, আমি দুনিয়াতে তার কাছে প্রতিশোধ নিতে পারি নাই, আজকে আপনি বিচার করে দিন।
আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নেকি থেকে নিয়ে তাকে দিয়ে দিবেন। আরো ব্যক্তি এসে বলবে, হে আল্লাহ, সে আমার জমিকে দখল করেছিল, সে আমার দোকানকে আত্মসাৎ করেছিল, সে আমার টাকা পয়সা লুট করে নিয়েছিল, আমি দুর্বল ছিলাম, অসহায় ছিলাম, দুনিয়াতে বিচার করতে পারিনি, আমার হক নিতে পারিনি, আপনি বিচার করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, ওই ব্যক্তির নেকি থেকে নিয়ে সেই ব্যক্তিকেও দিয়ে দিবেন। পরবর্তীতে এমন এক অবস্থার সৃষ্টি হবে যে সেই ব্যক্তি আর কোনো নেকি থাকবে না। পরবর্তীতে আরো যারা অভিযোগকারী আসবে তাদের পাপের বোঝা সেই ব্যক্তির ঘাড়ে চাপি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অবশেষে ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আমাদের জানিয়ে দিলেন, হারাম রুজি, হারাম উপার্জন করলে মানুষের তা আত্মসাত করে নিলে, লুট করে নিলে, চিন্তাই করলে, ঘুষ খেলে, দুর্নীতি করলে, আমাদের কিয়ামতের ময়দানে সবকিছু ঘাড়ে নিয়ে উপস্থিত হতে হবে আল্লাহর দরবারে। মানুষ দেখেই চিনতে পারবে যে এই ব্যক্তি হচ্ছে চোর। কোন ব্যক্তি যদি একটা কলমও চুরি করে তাহলে সে ঘাড়ের মধ্যে সে কলমটাকে নিয়ে কিয়ামতের দিন হাজির হবে। কাজেই আমাদেরকে সাবধান হতে হবে, আমরা মানুষেরা ভুল পথে অগ্রসর হই, পাপ মোচনের রাস্তা আমরা ভিন্ন পথে খুঁজে থাকি। কিভাবে? অনেক লোক বলে, যা হারাম কামানোর কামিয়ে নেই, জীবনের শেষ দিকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, আল্লাহ মাফ করে দিবেন। ইমামদের কাছে শুনেছি হজ করলে নাকি জীবনের সব পাপ ধুয়ে মুছে যায়, নিষ্পাপ সিঁদুর মতো বাড়িতে ফিরে আসে। যা হারাম কামানোর কামিয়ে নেই, যা বাড়ি গাড়ি করার সব কিছু করে নেই, দান খয়রাত করব, শেষ জীবনে যতদিন বেঁচে থাকবো বাইতুল্লাহ গিয়ে হজ করে নিজের সব কিছুকে আমি মাফ করে নিয়ে আমি জান্নাতে চলে যাব, এই কথা কি ঠিক? ঠিক না। দিন এত সোজা না, দিন এত সোজা না, হারামের টাকায় হজ করলে হজ হয় না। আল্লাহ রাসূল কি বলেছেন, যে দেহ হারামের দ্বারা গঠিত হয় ওই দেহ জাহান্নামে যাওয়ারই উপযুক্ত। এক ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পর তার উত্তরসূরিরা ইমাম সাহেবদেরকে ডেকে নিয়ে এসে বলছেন, আমার আব্বার জন্য দোয়া করুন। কিসের দোয়া? তিনি যেন কবরে শাস্তি না পান। অথচ তার জীবনে যত সম্পদের পাহাড় দেখা যায় তার সবটুকুই বা বেশিরভাগই জুলুম করে, অত্যাচার করে, আত্মসাত করে, লুট করে, অবৈধভাবে উপার্জিত সম্পদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের শিক্ষা অনুযায়ী সেই ব্যক্তিকে যদি আপনি নাজাত দিতে চান, জান্নাতে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? উত্তরসূরিদেরকে, আপনাদেরকে যার যার টাকা আত্মসাত করেছে, যার উপর জুলুম করেছে, ওই ব্যক্তির হক তার কাছে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ওই ব্যক্তির কবরের আগুন নিভবে না, কবরের আজাব কমবে না। মানুষ ভুল পন্থায় মাপ চাইতে যায় আল্লাহর কাছে। আপনি যদি হারাম খান, আপনার ইবাদত হচ্ছে না, আপনি কোন পথে আল্লাহকে ধোকা দিবেন? তাই আমাদের সকলকেই হারাম রুজি থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। আমার যিনি পরবর্তী বক্তা তিনি এসে গেছেন, আজকে আমি খুবই সংক্ষিপ্ত আলোচনা নিয়ে এসেছি আপনাদের সামনে, আমার আলোচনা প্রায় শেষ দিকে, তো আমি সংক্ষিপ্ত পরিসরে শেষ দিকে আমি বলতে চাচ্ছি, ভাই, হারাম রুজির কোনো বরকত নাই। আমরা বলি হারামের কোনো আরাম নেই, হারাম উপার্জন থেকে আমাদের বিরত থাকতে হবে। কোরআন এবং সুন্নার এই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম সেটা হচ্ছে কি, যদি কেউ হারাম রুজি তালাশ করে, হারাম উপার্জন করে, এক নম্বর ক্ষতি হচ্ছে সেই হারামের টাকার মধ্যে, সম্পদের মধ্যে আল্লাহ কোনো বরকত দিবেন না। কি দিবেন না? বরকত দিবেন না। আমি এই পয়েন্টগুলো আমি বলে শেষ করে দিচ্ছি কথাগুলো। এক নম্বর কথা হচ্ছে কি, হারাম রুজি, হারাম উপার্জন, হারাম সম্পদের মধ্যে কোনো বরকত নেই। দুই নম্বর হচ্ছে, হারামের টাকা
অবৈধ উপার্জিত টাকা পয়সা সেটা সুদের মাধ্যমে হোক চুরির মাধ্যমে হোক আত্মসাতের মাধ্যমে হোক সেগুলো যদি কেউ দান খয়রাত করে তাহলে ওই ব্যক্তি কোনো নেকি পাবে না এবং ওই দান খয়রাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না তিন নম্বর হচ্ছে কি এই হারামের টাকা পয়সা যদি তার সন্তানদের জন্য পরিবারের জন্য রেখে যান আজকে দুনিয়ার লোকেরা যত মানুষই অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ছেন তারা তাদের পরিবারের জন্য রেখে যাচ্ছেন টাকা পয়সাগুলো আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তিন নম্বর শিক্ষা হচ্ছে কি যদি তার পরিবারের জন্য এই সম্পদগুলো রেখে যান তাহলে এই সম্পদগুলো তার পরিবারের জন্য জাহান্নামের পুঁজিতে পরিণত হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সম্পদটা হবে তার জাহান্নামের আগুনের টুকরা চার নম্বর ক্ষতি হচ্ছে হারাম মালের দ্বারা গুনাহ মাফের কোনো ব্যবস্থা করা যাবে না আপনি যতই ভালো কাজ করেন না কেন হারামের সম্পদ দিয়ে এর দ্বারা আপনার গুনাহ মাফের ব্যবস্থা হবে না পাঁচ নম্বর শিক্ষা হচ্ছে ক্ষতি হচ্ছে হারাম যে খায় হারাম যে উপার্জন করে হারাম যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন না আপনার দোয়ায় যদি আল্লাহ কবুল না করেন আপনার সম্পদে যদি আপনি আল্লাহ বরকতই না দেন আপনার দান খয়রাত যদি আল্লাহ কবুল না করেন আপনার রেখে যাওয়া সম্পদ যদি জাহান্নামের টুকরা হয় আপনার পরিবারের জন্য যদি জাহান্নামের পুঁজি হয় এই সম্পদ দিয়ে লাভটা কি আল্লাহ রাসূল বলেন ওই শরীরটাও জাহান্নামে চলে যাবে যে শরীর হারাম খেয়েছে হারাম পান করেছে তার শরীরটাও জাহান্নামে চলে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস অনুযায়ী আত্মসাৎকৃত বস্তু নিয়ে হারাম সম্পদ নিয়ে কিয়ামতের দিন আপনাকে হাজির হতে হবে একটু আগে যে ক্ষতিগুলো বলা হলো এটা হচ্ছে দুনিয়াবী ক্ষতিগুলো কিয়ামতের ময়দানে যে যা চুরি করেছে যে যা আত্মসাৎ করেছে যে যা দখলবাজি করেছে সব কিছুকে তার ঘাড়ে নিয়ে সবার সামনে কিয়ামতের দিন হাজির হতে হবে আট নম্বর ক্ষতি হচ্ছে কি সাত তবক জমিন যারা জমি সংক্রান্ত ভূমি আত্মসাৎ করেছে মানুষের জমি দখল করেছে তাদের বর্তানের মধ্যে আল্লাহ সাত তবক জমিনকে ঝুলিয়ে দিবেন অন্য হাদিস অনুযায়ী তাদের সাত জমিনের নিচে থেকে ধসিয়ে দেওয়া হবে নয় নম্বর ক্ষতি হচ্ছে কি নবীজির কাছে যখন সাহায্যের জন্য এই হারাম খোরেরা দৌড়ে আল্লাহ রসুলের কাছে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আমি তোমাদের কাছে আগেই তো আল্লাহর নির্দেশ পৌঁছে দিয়েছিলাম আজকে আমার কাছে আসলে কি হবে আমি তোমাদেরকে আজকে কোনো সাহায্য করতে পারবো না নবীর সাহায্য বাদ হয়ে গেল দশ নম্বর ক্ষতি হচ্ছে কি হারাই হারাম কামাই করে আত্মসাত করে জবর দখল করে সুদ খেয়ে চুরি করে বোনের বোনকে ঠকিয়ে ভাইকে ঠকিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবেন আপনার যে নামাজ পড়ে রোজা করে যাকাত দিয়ে যা কিছু পুঁজি হয়েছিল নাকি ওইগুলো তারা সব নিয়ে যাবে তারপরে কি হবে এগারো নম্বর ক্ষতি হচ্ছে কি আপনার সব নাকি তারা নিয়ে গিয়ে তাদের পাপের বোঝাগুলোকে ঘাড়ে চাপিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে আপনাকে নিক্ষেপ করা হবে তো ভাইয়েরা আমার হারামের কোনো আরাম নাই দুনিয়াতেও নেই আখেরাতেও নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আজকে যে সংক্ষিপ্তভাবে একেবারে খুব সাদা মাঠাভাবে যেটুকু আলোচনা করলাম আমরা আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন যে হারামকে আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন হারাম বক্ষণকে নিষিদ্ধ করে দিয়েছেন হারাম উপার্জনকে নিষিদ্ধ করে দিয়েছেন এর মধ্যে শুধু অকল্যাণ আর অকল্যাণই আছে নিষিদ্ধ জিনিসের মধ্যে আমাদের দুনিয়া এবং আখেরাতে কল্যাণের জন্য আমাদের সকলকেই হারাম থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝদান করুন আমিন আমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু